মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে ব্লগটা আমি একাই স্টার্ট করছি, কারণ সৌমিকতা নেই আমার সাথে। ও কাল বাড়িতে গেছিল আর আসেনি, আজকে জিজু গিয়ে নিয়ে আসবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে তো একটা স্পেশাল ডে, আজকে মাদার্স ডে। সব মাদেরকে বলছি হ্যাপি মাদার্স ডে। আর আমার মাও আমার সাথে আছে। ও ভাবছি আজকে মায়ের জন্য একটা সারপ্রাইজ রাখবো। কি সারপ্রাইজ রাখি তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। এখন আমরা বাজারে যাবো। সোনাইয়ের যে এই জায়গার ব্যথাটা অনেকটা বেড়ে গেছে, ওর জন্য ওষুধ নিয়ে আসবো আর বাজারও করে আসবো, কারণ আজকে স্পেশাল ডে, মার জন্য কিছু তো করতে হবে বলো। সারা বছর তো কিছু করতে পারি না, আজকের দিনটা তো অ্যাটলিস্ট মায়ের জন্যই। আগে বাজারে যাই, বাজার থেকে বাজার করে নিয়ে আসি। কি সারপ্রাইজ রাখি এটা এখন বলবো না, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। বাপ ব্যাটা সেই লাগছে, সেই সেই হাফ প্যান্ট পরে একদম। তো চলো বাজারে যাই। ওয়েদার দেখো, একদম বৃষ্টি বৃষ্টি ভাব, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আমরা চার্জশিটে এসেছিলাম ও শোনার জন্য, ওষুধ নেওয়ার জন্য। দেখো চার্জশিট, ওষুধের দোকানটা খুলে নাই, হোমিওপ্যাথি কিন্তু খুলে নাই। ওইদিকে আর একটা দোকান আছে, ওইখানে যাব। আমরা এখন এই হোমিওপ্যাথিক সেন্টারে এসেছি। ওর মুখের যে সাইডে গোটাটা উঠেছিল সেই জন্য ওষুধ নেওয়ার জন্য। ভেতরে নেই নাকি? ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাজার করব। তো চলো আগে বাজারটা করে নিই। আমরা একটু এই দোকান থেকে বাজার করব। জিজু চলে গেছে মাংস নেওয়ার জন্য, তো চলো ভিতরে যাই। সোনাই আমার সাথেই আছে, চলো ভিতর থেকে এইদিকে আমি বাজারটা সেরে নিই। তো তাড়াতাড়ি ভালো জিনিস নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে আমাদের, বাজার নেওয়া হয়ে গেছে। জিজু আবার গেছে শুটকি বাজার করতে, শুটকি নিয়ে আসলেই চলে যাবো বাড়িতে। বাজার থেকে চলে এসেছি, এখন আমরা ব্রেকফাস্ট করে, অলরেডি ব্রেকফাস্ট করে গেছিলাম, আবার এসে খিদে পেয়ে গেছে। এখন পরোটা আর চা খাবো, এই যে পরোটা আর গরম গরম চা, তো চলো খেয়ে নিই। আজকের ওয়েদার দেখো, মেঘলা মেঘলা ভাব, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আজকে ঠিক আছে, গরমটা নেই। আমি কি করবো, খেয়ে বসে রয়েছি। আর এদিকে মা আর দিদি রান্না করছে, আর দিদিকে কেটে দিচ্ছে গাজর বিনস। দেখো মার হাতে কাল ব্লাড নিয়েছিল, এখনো লেগে আছে। আর দিদি এদিকে রান্না করছে। আর আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে, চিকেন আর রাইস। জিজু গেছে সৌমিকতাকে আনতে, আর লাড্ডু বাড়িতে নেই, লাড্ডু গেছে ওর আঙ্কেলের বাড়িতে। বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে না। লাড্ডু বাড়িতে নেই, একটু ভালো লাগছে না, চুপচাপ হয়ে গেছে। ও থাকে তো লাগালাগি মারপিট সব হয়। সৌমিকতাকে নিয়ে আসার সময় লাড্ডুকেও নিয়ে আসবে। কাজ করতে করতে পুরো হ্যান হয়ে গেছে। বেসিক্যালি আমি কিছুই করছি না, বসে বসে ফোন ঘাটছিলাম। জিজু আর সৌমিকতাও চলে এসছে, এসেই ড্রেস চেঞ্জ করে মায়ের সাথে সবজি কাটতে লেগে গেছে। আর ওর নাকি জ্বর, জ্বর কমেছে নাকি? যাই হোক, এদিকে দিদিরও রান্না হয়ে যাচ্ছে। এই দেখো চিকেন রান্নার পর এখানে ট্রাই হচ্ছে দুজনায় মিলে। এই দেখো ঠিক আছে, আমার কোথায়। তো ফাইনালি আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। আজকে মেনু কি তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে স্যালাড দিয়ে শুরু করছি, এখানে সব স্যালাড রাখা আছে। তারপর দিদি বানিয়েছে আজকে ফ্রাই রাইস আর চিকেন, চিকেন বানিয়েছে আর ফ্রাই রাইস। আর বানিয়েছে চিংড়ি মাছে কারিয়া, কালিয়া বলে না কারিয়া বলে, সেটা বানিয়েছে। ও চিংড়ি মাছ দিয়ে একটা কিরকম মেনু বানিয়েছে। তো যাই হোক, তো আমরা সবাই মিলে খেতে বসেছি। এবার হ্যাপি মাদার্স ডে মা, সব সময় তো তুমি রান্না করে খাও, আজকে দিদি রান্না করে খাওয়াইছে তোমারে। হ্যাপি মাদার্স ডে মা। গাইস আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, এখন মায়ের জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছি দেখতে থাকো, স্কিপ না করে। বেশি বড় করিনি, জাস্ট ছোট একটা সারপ্রাইজ দেব মাকে, জাস্ট একটা ছোট। অ্যাকচুয়ালি আমিও জানি না, আমি আমাকে বলেই নেই কিছু, আমি আসার পরে আমি বুঝতে পেরেছি যে কিছু একটা প্ল্যানিং আছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে গেছি, চলো তাড়াতাড়ি করে আমরা যে কাজের জন্য বেরিয়েছি সেই কাজটা আগে করে নিই। আর বৃষ্টিও আসছে, ও ছাতি নিয়ে নিয়েছে, ছাতা নিয়ে নিয়েছি। তো চলো রওনা দিই। তো গাইজ আমরা চলে এসেছি তারকনাথ বেকারিতে। তোমাদেরকে বলেছিলাম মাকে সারপ্রাইজ দেবো, তো ফার্স্ট স্টার্টিং আমরা কেক নেব, ছোট সারপ্রাইজ দেব। তো চলো আগে কেকটা নিয়ে নিই। গাইজ আমরা কেকের দোকানে চলে এসেছি, এখন কেক দিচ্ছি কোনটা পছন্দ হয়, আমরা অর্ডার দিই, ডাইরেক্ট রেডিমেড কিনে নেব। দেখলাম তো এটাই দিলাম, আমরা এই কেকটা পছন্দ করেছি মায়ের জন্য। কেক নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো।
তো চলো বাড়ি যাই। বাড়ি চলে এসেছি আর মা বুঝতে পারিনি, ভাগ্যিস ভালো আমরাও চলে এসেছি আর মাও বেরিয়েছে ঘর থেকে। তো যাই হোক মা দেখতে পায়নি, এখন লুকিয়ে রাখা হয়েছে, যখন কেক কাটবো তখন মার সামনে নিয়ে যাবো। তো চলো আগে আমি পুজোটা করে নিই। এই দেখো মা ওরা বসে টিভি দেখছে, মা মাসির সাথে কথা বলছে। তো গাইস মাকে ছোট্ট একটা সারপ্রাইজ দিলাম, বেশি কিছু দিতে পারিনি, যেদিন ইনকাম করবো ভালো একটা বড় দেখে সারপ্রাইজ গিফট দেবো, সত্যি দেবো। কিছু দিতে পারিনি, আমি জাস্ট একটু নেল পলিশ এনেছি আর আমার মার জন্য এনেছি, আমার মাকে বলছি, মা তো ঘরে নেই, আমার মাকে বলছি হ্যাপি মাদার্স ডে মা। আমিও বলছি হ্যাপি মাদার্স ডে জাম্মা, ভালো থাকো সুস্থ থাকো, টেস্টি টেস্টি খাবার বানায় যাতে আমি আমারে দেও খাইতে পারি। এইবার তোমারে মিস করলাম মাদার্স ডে তে, সত্যি মিস করছি। এই জন্য ব্লগটা এখানে শেষ করে দেবো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তব থেকে জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। এগেইন সবাই সবার মাকে হ্যাপি মাদার্স ডে।